আমরা যদি ভূমিবৃত্তির জনক স্যামুয়েল হ্যানিমনের কথা বলি, যিনি প্রায় 5,000 ঔষধকে নিজে তৈরি করেছেন এবং নিজের শরীরে প্রুফ করেছেন। আমরা যদি ডাক্তার ক্যান্টের কথা বলি, আমরা যদি জন ওয়েঞ্জেলের কথা বলি, আমরা যদি জন ব্রিন্সকোর কথা বলি, তারাও কিন্তু এইভাবেই ছোটোখাটো জিনিস থেকে কেউ আমাশার ওষুধ তৈরি করে ফেলছেন, ছোটোখাটো জিনিস। জন ব্রিন্সকোকে, যিনি আমেরিকান শ্রেষ্ঠ চিকিৎসা বৈজ্ঞানিক, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে অ্যালাম থেকে আমাশার ওষুধ তৈরি করা যাবে, আপনি প্রথম কীভাবে এটা চিন্তা করলেন? তখন জন ব্রিন্সকো বলছে যে আমি 52 সনে, আমি সদ্য MBBS ডাক্তার হিসাবে, আমার প্রথম একটা প্রোগ্রাম করছিল বাংলাদেশে, তো বাংলাদেশের ডায়রিয়া আক্রান্ত এলাকায় আমি কিছু কাজ করার সুযোগ পাই। আমি একটা থিসিস তৈরি করার জন্য গিয়েছিলাম চাঁদপুরে। তো সেখানের মানুষরা রাতে আমাদের তাঁবুতে আসতো ডায়রিয়ার রোগ নিয়ে। তো তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা এত অসুস্থ রোগী না আগে আসো নাই কেন? কয়, আগে আমরা ওই পানির সাথে এই ফিটকিরি দিয়ে খাওয়াইছি। তখন আমি এক ডাক্তারকে জিজ্ঞেস করি, পানির সাথে ফিটকিরি কী বলতেছে? কয়, স্যার এটা এলাম। তখন থেকে আমার মাথায় চিন্তা হইল, নির্ঘাত, এরা বলতেছে শত শত বছর যাবৎ এলাম মানে ফিটকিরি খেয়ে তারা জীবাণু প্রতিরোধ করে, প্রোটোজোয়া প্রতিরোধ করে, অ্যামোবিয়া প্রতিরোধ করে। তাইলে অ্যামোবিয়া প্রোটোজোয়া প্রতিরোধ করার জন্য তো অ্যালাম একটা ভালো ভূমিকা রাখে। ঠিক আছে, এটার উপর আমি কাজ আরম্ভ করলাম। 16 বছর আমি এই রিসার্চ করে আমাশার ট্যাবলেট তৈরি করলাম ফিটকিরি বিরান করে। তো গবেষণাগুলো এইভাবেই আসছে।